আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল 2022 এর উপস্থাপনা। সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাংলাদেশে কোন মোবাইল কোম্পানি প্রথম ইসিম অর্থাৎ এমবেডেড সিম চালু করে? উত্তর হচ্ছে গ্রামীণ ফোন। বাংলাদেশে কোন মোবাইল কোম্পানি প্রথম ইসিম তথা এমবেডেড সিম চালু করে? উত্তর হচ্ছে গ্রামীণ ফোন। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে 570। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম 570। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করা গেজেট প্রকাশিত হয় কবে? উত্তর হচ্ছে 2 মার্চ 2022 সালে। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করা গেজেট প্রকাশিত হয় 2 মার্চ 2022 সালে। বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কে? উত্তর হচ্ছে কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের 13তম নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে? উত্তর হচ্ছে রাশেদা সুলতানা। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার হচ্ছে রাশেদা সুলতানা। 2022 সালে পঞ্চম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন কে? সৈয়দা রিজওয়ানা হাসান। 2022 সালে পঞ্চম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক নারী সাহসী পুরস্কার লাভ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের আন্তরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থার পিবিসি প্রথম নারী সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উত্তর হচ্ছে রাবাব ফাতিমা। জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের আন্তরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থার প্রথম নারী সভাপতি হিসেবে নিয়োগ পান রাবাব ফাতিমা। বাংলাদেশ কোন তারিখে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? উত্তর হচ্ছে 24 নভেম্বর 2026 সালে। বাংলাদেশ কোন তারিখে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? উত্তর হচ্ছে 24 নভেম্বর 2026 সালে। 2020 সালে অর্থ বছরে 2020-21 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় কত? উত্তর হচ্ছে $2,591। 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2,591। এরপর এসিআর এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। এসিআর এর পূর্ণরূপ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। 8 থেকে 11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন এপিআরসি অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা, সংক্ষেপ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। 8 থেকে 11 মার্চ 2022 বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থা 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় কোথায়? উত্তর হচ্ছে ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। দেশে বিদেশে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে পুলিশ মেমোরিয়াল স্থাপন করা হয় ঢাকার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? 2022 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়। 2022 সালে কোন বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয়? উত্তর বাংলাদেশ পুলিশ। কম্পিউটার প্রথম বাংলা লেখার সফটওয়্যার শহীদ লিপির জনক কে? উত্তর হচ্ছে সাইফুদ্দাহার শহীদ বা সাইফ শহীদ। স্বাধীনতার পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে 9 জন ব্যক্তি এবং 2 প্রতিষ্ঠান। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? উত্তর 9 জন ব্যক্তি এবং 2 প্রতিষ্ঠান। বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি 2022 সালে। বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি 2022 সালে। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতকে? উত্তর হচ্ছে পিটার ডি হাস। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতকে? উত্তর পিটার ডি হাস। কলকাতা বইমেলা 2022 এর থিম কান্ট্রি বাংলাদেশ। কলকাতা বইমেলা 2022 এর থিম কান্ট্রি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচের নাম জেমি সিডন্স।
দেশের প্রথম টানেল যে নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হচ্ছে, এটি হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে। এটি সম্প্রতি খুবই গুরুত্বপূর্ণ, দেশের প্রথম টানেল যে নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে কে বহুপাক্ষিক গ্যারান্টি বিনিয়োগ গ্যারান্টি সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান? উত্তর হচ্ছে জুনায়েদ কামাল আহমদ। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার ভাইস প্রেসিডেন্ট বা অপারেশনস পদে নিয়োগ পান? উত্তর জুনায়েদ কামাল আহমদ, প্রথম বাংলাদেশি ফয়সাল চৌধুরী ছিলেন। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া বইটির সম্পাদনা করেছেন অধ্যাপক আহরার আহমদ। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া বইটির সম্পাদনা করেছেন অধ্যাপক আহরার আহমদ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে প্রথম ছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি দিনাজপুরে অবস্থিত। যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস রিবা প্রদত্ত 2021 সালে বিশ্বসেরা নতুন ভবন হিসাবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ফ্রেন্ডশিপ হাসপাতাল, যেটি সাতক্ষীরায় অবস্থিত। যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস রিবা প্রদত্ত 2021 সালে বিশ্বসেরা নতুন ভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ফ্রেন্ডশিপ হাসপাতাল, সাতক্ষীরায় অবস্থিত। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয়? উত্তর হচ্ছে বাংলার সমৃদ্ধি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের বাংলার সমৃদ্ধি জাহাজটি হামলার শিকার হয়। বাংলাদেশ কর্ম কমিশন সরকারি কর্ম কমিশনের সব সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? উত্তর হচ্ছে গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী জেলায়। কোন কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী জেলায়। 2 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে কোন কোম্পানির সঙ্গে? উত্তর হচ্ছে গ্লাব কসমস, রাশিয়া। 2 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে কোন কোম্পানির সাথে? উত্তর হচ্ছে গ্লাব কসমস কোম্পানি, রাশিয়া। বাংলার সমৃদ্ধি জাহাজটি কবে হামলার শিকার হয়? উত্তর 2 মার্চ 2022 সালে। বাংলার সমৃদ্ধি জাহাজটি হামলার শিকার হয় মার্চের মাসের 2 তারিখ 2022 সালে, অর্থাৎ চলতি মাসে মার্চ মাসের 2 তারিখ 2022 সালে। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? উত্তর হচ্ছে 22 মার্চ 2022 সালে। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? উত্তর হচ্ছে 22 মার্চ 2022 সালে। বাংলাদেশ ILO-র 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? উত্তর হচ্ছে 29টি। বাংলাদেশ ILO-র 5টি মৌলিক সমর্থন কনভেনশন কতটি দলিল অনুসমর্থন করেছে? উত্তর 29টি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ ব্যাংক এবং জাপান মিন্ট যৌথভাবে তৈরি করেছে যে স্মারক মুদ্রা? উত্তর হচ্ছে রৌপ্য মুদ্রা। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ ব্যাংক এবং জাপান মিন্ট যৌথভাবে তৈরি করেছে রৌপ্য মুদ্রা। বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কি? উত্তর হচ্ছে স্পিরিট অফ ইনোভেশন। বিশ্বের বৈদ্যুতিক দ্রুততম বিমানের নাম স্পিরিট অফ ইনোভেশন। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মাণ করা হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে কক্সবাজারে। সম্প্রতি কোন দেশ দুটির মধ্যে 30 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে? উত্তর হচ্ছে সৌদি আরব এবং থাইল্যান্ড। সম্প্রতি কোন দেশ দুটির মধ্যে 30 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে? উত্তর সৌদি আরব এবং থাইল্যান্ডের মধ্যে। গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় অলিম্পিকেরই স্বাগতিক শহর হওয়ার মর্যাদা অর্জন করেছে বিশ্বের একমাত্র শহর বেইজিং, চীন। গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় অলিম্পিকেরই স্বাগতিক শহর হওয়ার মর্যাদা পাওয়া বিশ্বের একমাত্র শহর বেইজিং, চীন। 19তম ন্যাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 2023 সালে উগান্ডায়। 19তম ন্যাম সম্মেলন 2023 সালে উগান্ডায় অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার অবস্থান কোন দ্বীপে? উত্তর হচ্ছে বর্নিও দ্বীপে। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের নাম পায়রা তাপবিদ্যুৎ।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 21শে মার্চ 2022 সালে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় 21শে মার্চ 2022 সালে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? উত্তর হচ্ছে 13তম। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 13তম। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন কবে? উত্তর 21শে মার্চ 2022। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছিলেন 21শে মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? উত্তর রাঙ্গাবালি পটুয়াখালী। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? উত্তর রাঙ্গাবালি উপজেলা, পটুয়াখালী জেলাতে অবস্থিত। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়? উত্তর হচ্ছে সন্দ্বীপ, চট্টগ্রাম। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়? উত্তর হচ্ছে সন্দ্বীপ, চট্টগ্রাম। বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ স্থান অর্জন করেছে কোন দেশ? উত্তর হচ্ছে নরওয়ে। বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ স্থান অর্জন করেছে নরওয়ে। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে মুজিব, একটি জাতির উপকার। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম মুজিব, একটি জাতির উপকার। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসাবে 1000তম ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসাবে 1000তম ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। চীনের বেজিং এ অনুষ্ঠিত হওয়া শীতকালীন অলিম্পিকের আসরটি কততম ছিল? 24তম। চীনের বেজিং এ অনুষ্ঠিত হওয়া শীতকালীন অলিম্পিকের আসরটি ছিল 24তম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চিরঞ্জীব মুজিব। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে মুজিব আমার পিতা। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম মুজিব আমার পিতা। 13ই মার্চ 2022 খাদ্য ও কৃষি সংস্থাকে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13ই মার্চ 2022 খাদ্য ও কৃষি সংস্থাকে আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস কবে? উত্তর 15ই মার্চ। আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস 15ই মার্চ। বিশ্বে করোনার অতি সংমিশ্রণের নতুন ধরনের নাম কি? উত্তর ডেল্টা ক্রন। বিশ্বে করোনার অতি সংমিশ্রণের নতুন ধরনের নাম ডেল্টা ক্রন। 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ কততম জরুরি অধিবেশনে মিলিত হয়? উত্তর হচ্ছে 11তম। 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ কততম জরুরি অধিবেশনে মিলিত হয়? উত্তর 11তম। 27শে ফেব্রুয়ারি 2022 কোন দেশের জনগণ পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয়? উত্তর হচ্ছে বেলারুশ। 27শে ফেব্রুয়ারি 2022 কোন দেশের জনগণ পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয়? উত্তর হচ্ছে বেলারুশ। জে-10 কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? উত্তর হচ্ছে চীন। জে-10 কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? উত্তর চীন। 10 মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে কাতালিন নোভাক। 10 মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কাতালিন নোভাক। 9 মার্চ 2022 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে ইউন সুক ইউল। 9 মার্চ 2022 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউন সুক ইউল। চিলির বর্তমান প্রেসিডেন্ট কে? চিলির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে গ্যাব্রিয়েল বোরিক। চিলির বর্তমান প্রেসিডেন্টের নাম গ্যাব্রিয়েল বোরিক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজালের প্রতিষ্ঠা কিনজাল কোন দেশের তৈরি? উত্তর রাশিয়া। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কত? উত্তর হচ্ছে মার্চ 21, 2021 থেকে মার্চ 2022 সাল পর্যন্ত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল মার্চ 2021 থেকে মার্চ 2022 পর্যন্ত। 18ই মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? উত্তর হচ্ছে ইউক্রেন।
18ই মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? উত্তর হচ্ছে ইউক্রেনে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে? উত্তর হচ্ছে ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে? উত্তর হচ্ছে ভ্যাকুয়াম অথবা বা থার্মোব্যারিক বোমা। বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক কোন দেশ? উত্তর হচ্ছে নরওয়ে। বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক নরওয়ে। বিশ্ব পর্যটন সংস্থা ইউএন WTO বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে 160টি দেশ। বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা 160টি। পহেলা জানুয়ারি 2022 কোন দেশ বিশ্ব পর্যটন সংস্থার 160তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। পহেলা জানুয়ারি 2022 কোন দেশ বিশ্ব পর্যটন সংস্থার 160তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। 16ই মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে? উত্তর হচ্ছে রাশিয়া। 16ই মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে? উত্তর রাশিয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ফ্রান্স। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত? উত্তর ফ্রান্স। কাউন্সিল অফ ইউরোপের বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে 46। কাউন্সিল অফ ইউরোপের বর্তমান সদস্য 46। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে 4। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য 4। 9ই মার্চ 2022 কোন দেশে কলম্বো সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য হিসেবে যোগদান করে? উত্তর হচ্ছে মরিশাস। 9ই মার্চ 2022 কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে মরিশাস। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 7,151টি। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7,151টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? উত্তর হচ্ছে পাপুয়া নিউ গিনি। সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? উত্তর হচ্ছে ইংরেজি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি। ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? উত্তর হচ্ছে ষষ্ঠ। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? উত্তর হচ্ছে মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? উত্তর হচ্ছে পঞ্চম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? উত্তর হচ্ছে পঞ্চম। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে আফগানিস্তান। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ আফগানিস্তান। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে 40তম। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান 40তম। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে মন্ট্রিল, কানাডা। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে মন্ট্রিল, কানাডা। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন সুখী দেশ? উত্তর হচ্ছে আফগানিস্তান। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন সুখী দেশ আফগানিস্তান। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 94তম। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 94তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? উত্তর হচ্ছে নিঃসঙ্গ লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম নিঃসঙ্গ লড়াই। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশের নাম ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার GEP 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? উত্তর হচ্ছে দ্বিতীয়। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। মোস্ট ফেভারিট নেশন বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে মোস্ট ফেভারিট নেশন বলতে বোঝায় সবচেয়ে পছন্দের দেশের তালিকা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদার স্তরই হচ্ছে মোস্ট ফেভারিট নেশন। মোস্ট ফেভারিট নেশন বলতে বোঝায় সবচেয়ে পছন্দের দেশের তালিকা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের সাথে মর্যাদার স্তরই হচ্ছে মোস্ট ফেভারিট নেশন, সংক্ষেপে মেন। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম কি? উত্তর হচ্ছে চান্নাকালে 1915, অর্থাৎ 1915 সেতু, তুরস্কে অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম চান্নাকালে 1915 সেতু, তুরস্ক। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? উত্তর হচ্ছে স্টিঙ্গার। যুক্তরাষ্ট্রের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে স্টিঙ্গার। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে নূর 2, NOOR, নূর 2। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে নূর 2। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে খালেদ কাবুব। 21 ফেব্রুয়ারি 2022 ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে খালেদ কাবুব। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে ভলোদিমির জেলেন্সকি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? ভলোদিমির জেলেন্সকি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম ভলোদিমির ভলোদিমির জেলেন্সকি। সুইফট, SWIFT, সুইফটের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফর ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট এর পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে খাদ্য, জ্বালানি, গোলা বারুদ এবং সরঞ্জামাদির বিনিময় করে থাকে? উত্তর হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, সংক্ষেপে ACSA। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে খাদ্য, জ্বালানি, গোলা বারুদ এবং সরঞ্জামাদির বিনিময় করে থাকে? উত্তর হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে থাকে? উত্তর হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, সংক্ষেপে GSOMIA। যুক্তরাষ্ট্র কোন চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে থাকে? উত্তর হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, সংক্ষেপে GSOMIA। অস্ট্রেলিয়া কবে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে? উত্তর হচ্ছে 18 জানুয়ারি 2022। অস্ট্রেলিয়া 18 জানুয়ারি 2022 সালে ডিফেন্স স্পেস কমান্ড গঠন করে। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে কারোলিনা বিলাপসকা, পোল্যান্ড। 70তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কারোলিনা বিলাপসকা, পোল্যান্ড। 2021 সালে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। 2021 সালে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে শীর্ষ দেশ বাংলাদেশ। 2021 সালে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? উত্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। 2021 সালে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে সবচেয়ে দূষিত রাজধানীর নাম নয়াদিল্লি, ভারত। 2022 সালে মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে, ওডিআই সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন তাসকিন আহমদ। 2022 সালে মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন তাসকিন আহমেদ। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওডিআই সিরিজ জয়লাভ করেছে? ওয়ান ডে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ এখনো পর্যন্ত 30টি, এরই মধ্যে বিদেশের মাটিতে জয়লাভ করেছে 60টি। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ান ডে সিরিজ জয়লাভ করেছে? উত্তর হচ্ছে 30টি, এর মধ্যে বিদেশের মাটিতে সিরিজ জয়লাভ করে 7টি। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হচ্ছে অভিক আনোয়ার। আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হন অভিক আনোয়ার। বাংলাদেশ কততম ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে দ্বাদশ। বাংলাদেশ কততম ICC মহিলা বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে? উত্তর দ্বাদশ। দ্বাদশ ICC মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে
4 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত সময় 2022 সালে নিউজিল্যান্ডে, অর্থাৎ চলমান রয়েছে এটি এখন। দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট 4 মার্চ থেকে শুরু হয়ে 3 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে থাকবে 2022 সালে, এবং এটি অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ডে। 5 মার্চ 2022, বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 5ই মার্চ 2022, বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? উত্তর দক্ষিণ আফ্রিকা। 14ই মার্চ 2022, বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? উত্তর হচ্ছে পাকিস্তান। 14ই মার্চ 2022, বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? উত্তর পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপে কততম দলীয় ম্যাচে প্রথম জয় পায়? উত্তর হচ্ছে তৃতীয়। বাংলাদেশ বিশ্বকাপে কততম দলীয় ম্যাচে প্রথম জয় পায়? উত্তর তৃতীয় ম্যাচে। 2026 সালে দ্বাদশ দশম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, এই প্রশ্নগুলো আগের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে দেয়া ছিল, আমি এটি কন্টিনিউ রেখেছি এই সাম্প্রতিক আগামী যে ওয়ার্ল্ড কাপ গুলো অনুষ্ঠিত হবে এই বিষয়টি। 111 নম্বর প্রশ্ন, যে 2026 সালে দ্বাদশ দশম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়, তার আগে 2024 সালে নবম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। 2028 সালে একাদশতম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। 2028 সালে একাদশতম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। 2030 সালে দ্বাদশতম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। 2030 সালে দ্বাদশতম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। 2027 সালে 14তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। 2027 সালে 14তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। 2031 সালে 15তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে বাংলাদেশ এবং ভারতে। 2031 সালে 15তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতে। 2024 সালে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। 2021 সালে দ্বিতীয় সাপ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। 2021 সালে ফিফার বর্ষসেরা ফুটবলার কে? উত্তর হচ্ছে রবার্ট লেভানডভস্কি। 2021 সালে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হচ্ছেন আলেক্সিয়া পুতেয়াস। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে? উত্তর হচ্ছে শাহিন আফ্রিদি, পাকিস্তান। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হচ্ছেন জো রুট, ইংল্যান্ড। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হচ্ছেন বাবর আজম, পাকিস্তান। ধন্যবাদ। মন্থলি কারেন্ট অ্যাফেয়ার্স মে 2022, সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। পদ্মা সেতুতে মোট ল্যাম্পোস্ট কতটি? উত্তর হচ্ছে 415টি। মূল সেতুতে 328টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে 87টি। পদ্মা সেতুতে মোট স্প্যান ল্যাম্পোস্ট কতটি? পদ্মা সেতুতে মোট ল্যাম্পোস্ট কতটি? উত্তর হচ্ছে 415টি। মূল সেতুতে হচ্ছে 328টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে 87টি। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। পদ্মা সেতু নিরাপত্তার জন্য 29 মার্চ 2022 উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? উত্তর হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতু নিরাপত্তার জন্য 29 মার্চ 2022 উদ্বোধন করা সেনানিবাসের নাম হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম অবস্থিত শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে। 10 এপ্রিল 2022 দেশের 12তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স বা সনদ পায় কোনটি? উত্তর হচ্ছে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল। 10 এপ্রিল 2022 দেশের 12তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স বা সনদ পায় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড অর্থাৎ EDCL ঢাকার তেজগাঁও থেকে কোথায় স্থানান্তর করা হবে? উত্তর হচ্ছে মানিকগঞ্জে।
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড অর্থাৎ EDCL ঢাকা তেজগাঁও থেকে কোথায় স্থানান্তর করা হবে? উত্তর হচ্ছে মানিকগঞ্জে। বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত স্থাপিত হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে কক্সবাজারে। বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা কতটি? উত্তর হচ্ছে 5টি। বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা 5টি। দেশে পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা কোনটি? উত্তর হচ্ছে সিলেট ওয়াসা। দেশে পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা সিলেট ওয়াসা, এটা হচ্ছে 5 নম্বর। সিলেট পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা কবে প্রতিষ্ঠা করা হয়? উত্তর হচ্ছে 2 মার্চ 2022 সালে। সিলেট পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হয় মার্চের 2 তারিখ 2022 সালে। 8 থেকে 11 মার্চ 2022 বাংলাদেশের প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অর্থাৎ APRC অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা। 8 থেকে 11 মার্চ 2022 বাংলাদেশের প্রথমবারের মতো খাদ্য এবং কৃষি সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে দেশে নদীবন্দর সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 37টি। বর্তমানে দেশে নদীবন্দর সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 37টি। দেশের 36তম নদীবন্দর কোনটি? উত্তর হচ্ছে কোম্পানীগঞ্জ সোনাগাজী নদীবন্দর। দেশের 36তম নদীবন্দর কোনটি? কোম্পানীগঞ্জ সোনাগাজী নদীবন্দর। দেশের 37তম নদীবন্দর কোনটি? উত্তর হচ্ছে গাজীপুর নদীবন্দর। দেশের 37তম নদীবন্দর কোনটি? উত্তর হচ্ছে গাজীপুর নদীবন্দর। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। 2023 সালে কোন জেলা রেলপথের সাথে যুক্ত হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। ষষ্ঠ জনশুমারি গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। পদ্মা সেতুতে মোট স্প্যান মোট ল্যাম্পোস্ট কতটি? উত্তর হচ্ছে 415টি। মূল সেতুতে 328টি এবং দুই প্রান্তের ভাইরাকে 87টি। বাংলাদেশ কোন তারিখে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? উত্তর হচ্ছে 24 নভেম্বর 2026 সালে। বাংলাদেশ কোন তারিখে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? উত্তর হচ্ছে 24 নভেম্বর 2026 সালে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে? উত্তর হচ্ছে অধ্যাপক হাফিজা খাতুন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবি প্রবি প্রথম নারী উপাচার্য কে? উত্তর হচ্ছে অধ্যাপক হাফিজা খাতুন। 16 মার্চ 2022 পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? উত্তর হচ্ছে পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকা বা ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা। 16 মার্চ 2022 পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? উত্তর হচ্ছে পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকা বা ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা। শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জাজিরা শরীয়তপুর। শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর জাজিরা শরীয়তপুরে। দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মধ্যপাড়া দিনাজপুর। দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত? উত্তর মধ্যপাড়া দিনাজপুর। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, আর প্রথম ছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে? উত্তর হচ্ছে মিঠামইন কিশোরগঞ্জ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে? উত্তর হচ্ছে মিঠামইন কিশোরগঞ্জ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয় ও কবে? বাংলার সমৃদ্ধি আর হামলা শিকার হয়েছিল 2 মার্চ 2022 সালে।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলা শিকার হয় এবং কবে? উত্তর, বাংলা সমৃদ্ধি, এবং সময়টা ছিল মার্চের 2 তারিখ 2022 সালে। 8 এপ্রিল 2022 প্রথম কোন ভাষার অভিধানের মোড়ক উন্মোচন করা হয়? উত্তর হচ্ছে মার্মা ও বাংলা ভাষা। 8 এপ্রিল 2022 প্রথম কোন ভাষার অভিধানের মোড়ক উন্মোচন করা হয়? উত্তর হচ্ছে মার্মা ও বাংলা ভাষার। মার্মা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে তংস মাসে গিরিকন্যা। মার্মা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে তংস মাসে গিরিকন্যা। বাংলাদেশ পেটেন্ট আইন 2021 অনুযায়ী বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব কত বছরের জন্য সংরক্ষিত? উত্তর হচ্ছে 20 বছর। বাংলাদেশ পেটেন্ট আইন 2021 অনুযায়ী বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব কত বছরের জন্য সংরক্ষিত? উত্তর হচ্ছে 20 বছর। পৌরসভার সচিব পদের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। পৌরসভার সচিব পদের বর্তমান নাম হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? উত্তর হচ্ছে 22 মার্চ 2022 সালে। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? উত্তর হচ্ছে 22 মার্চ 2022 সালে। বাংলাদেশ ILO এর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? উত্তর হচ্ছে 29টি। বাংলাদেশ ILO এর 5টি মৌলিক কনভেনশন সহ কতটি দলিল অনুসমর্থন করেছে? উত্তর 29টি। বুচা শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইউক্রেন। বুচা শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর ইউক্রেনে। মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে কেতানজি ব্রাউন জ্যাকসন। মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সভাপতি বিচারপতি হিসেবে নিয়োগ পান কেতানজি ব্রাউন জ্যাকসন। পাকিস্তানের 23তম এবং বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে শাহবাজ শরীফ। পাকিস্তানের 23তম ও বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের বর্তমান স্পিকার কে? উত্তর হচ্ছে রাজা পারভেজ আশরাফ। পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের বর্তমান স্পিকার কে? উত্তর হচ্ছে রাজা পারভেজ আশরাফ। সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু হয় কবে? উত্তর হচ্ছে 8 এপ্রিল 2022 সালে। সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু হয় কবে? উত্তর হচ্ছে 8 এপ্রিল 2022 সালে। বেসরকারি ব্যবস্থাপনা প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু করে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে এক্সিয়াম স্পেস। বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু করে এক্সিয়াম স্পেস। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সেনা কমান্ডার কি? উত্তর হচ্ছে জেনারেল আলেকজান্ডার ভর্নিকভ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সেনা কমান্ডার কে? উত্তর হচ্ছে জেনারেল আলেকজান্ডার ভর্নিকভ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XE প্রথমবারের মতো কোন দেশে শনাক্ত হয়? উত্তর হচ্ছে যুক্তরাজ্যে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XE প্রথমবারের মতো কোন দেশে শনাক্ত হয়? উত্তর হচ্ছে যুক্তরাজ্যে। 8 এপ্রিল 2022 কোন দেশে ইসলামী সভ্যতার জাদুঘরের উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে তুরস্ক। 8 এপ্রিল 2022 কোন দেশে ইসলামী সভ্যতার জাদুঘর উদ্বোধন করা হয়? উত্তর তুরস্কে। 27 থেকে 28 মার্চ 2022 ইসরায়েল কোন দেশগুলোকে নিয়ে ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন আয়োজন করে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। 27 থেকে 28 মার্চ 2022 ইসরায়েল কোন দেশগুলোকে নিয়ে ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন আয়োজন করে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন কবে? উত্তর হচ্ছে 21 মার্চ 2022 সাল। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন 21 মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? উত্তর হচ্ছে রাঙ্গাবালী, পটুয়াখালী। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? উত্তর রাঙ্গাবালী, পটুয়াখালী। সাবমেরিন ব্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? উত্তর হচ্ছে সন্দ্বীপ, চট্টগ্রাম। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? উত্তর সন্দ্বীপ, চট্টগ্রাম। বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ স্থান অর্জন করেছে কোন দেশ? উত্তর হচ্ছে নরওয়ে।
বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষস্থান অর্জন করেছে কোন দেশ? উত্তর নরওয়ে। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার নির্মিত চলচ্চিত্র নাম কি? উত্তর হচ্ছে মুজিব একটি জাতির রূপকার। বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে মুজিব একটি জাতির রূপকার। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে 1000তম ওয়ান ডে ম্যাচ খেলেছে কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে 1000তম ওডিআই ম্যাচ খেলে ফেলেছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত সোয়াবিনের জাতের নাম কি? উত্তর হচ্ছে বিইউ সোয়াবিন এক এবং বিইউ সোয়াবিন দুই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত সোয়াবিনের জাতের নাম কি? উত্তর হচ্ছে বিইউ সোয়াবিন এক এবং বিইউ সোয়াবিন দুই। 14 এপ্রিল 2022 কোন দেশে প্রধানমন্ত্রীর সংগ্রহালয় বা প্রধানমন্ত্রী জাদুঘর উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে ভারত। 14 এপ্রিল 2022 কোন দেশে প্রধানমন্ত্রীর সংগ্রহালয় বা প্রধানমন্ত্রী জাদুঘর উদ্বোধন করা হয়? উত্তর ভারত। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে মুজিব আমার পিতা। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম হচ্ছে মুজিব আমার পিতা। ভারতের 34তম পররাষ্ট্র সচিবকে? উত্তর হচ্ছে বিনয় মোহন কোয়াত্রা। ভারতের 34তম পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। অপেক প্লাস ভুক্ত দেশগুলো দেশ কোনগুলো? উত্তর হচ্ছে আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান এবং দক্ষিণ সুদান। আজারবাইজান, বাহরাইন মানে অপেক প্লাস ভুক্ত দেশ কোনগুলো? উত্তর হচ্ছে আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান এবং দক্ষিণ সুদান। মরিউপোল কোন দেশের শহর? উত্তর হচ্ছে ইউক্রেন। মারিউপোল কোন দেশের শহর? উত্তর ইউক্রেন। 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে কততম জরুরি অধিবেশন মিলিত হয়? উত্তর হচ্ছে 11। 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ কততম জরুরি অধিবেশনে মিলিত হয়? উত্তর 11। স্বল্পোন্নত দেশগুলো এলডিসি ডাব্লিউটির দেওয়া বাণিজ্য সুবিধার আওতায় কত শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায়? উত্তর হচ্ছে 97%। স্বল্পোন্নত দেশগুলো যেটাকে আমরা এলডি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ বলি, ডাব্লিউটিও দেওয়া বাণিজ্য সুবিধার আওতায় শতকরা কত শতাংশ শুল্কমুক্ত সুবিধা পায়? উত্তর হচ্ছে 97% বা 97%। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 16 সেপ্টেম্বর 2022 সাল আর অনুষ্ঠিত হবে সমরকন্দ উজবেকিস্তান। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 16 সেপ্টেম্বর 2022 সালে সমরকন্দ উজবেকিস্তানে। 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া কোন শিরোনামে কৌশল গ্রহণ করে? উত্তর হচ্ছে ফর্টরিস রাশিয়া। 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া কোন শিরোনামে কৌশল গ্রহণ করে? উত্তর হচ্ছে ফর্টরিস রাশিয়া। মার্চ 2022 বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর হচ্ছে আসিয়ানাপোল। মার্চ 2022 বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? উত্তর হচ্ছে আসিয়ানাপোল। 7 এপ্রিল 2022 জাতিসংঘ সাধারণ পরিষদ কোন দেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ বাতিল করে? উত্তর হচ্ছে রাশিয়া। 7 এপ্রিল 2022 জাতিসংঘ সাধারণ পরিষদ কোন দেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ বাতিল করে? উত্তর রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল কোন দেশে তৈরি? উত্তর রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল রাশিয়ার তৈরি। সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সিটিবিটি চুক্তি অনুমোদন করেছে কতটি দেশ? উত্তর হচ্ছে 172টি দেশ। সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংক্ষেপে সিটিবিটি চুক্তি অনুমোদন করেছে কতটি দেশ? উত্তর 172টি দেশ। 31 মার্চ 2022 কোন দেশ 172তম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে? উত্তর হচ্ছে টুভালু। 31 মার্চ 2022 কোন দেশ 172তম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে? উত্তর হচ্ছে টুভালু। সম্প্রতি রাশিয়া ইউক্রেন কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে? উত্তর হচ্ছে ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে?
উত্তর ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা। ইস্ট আফ্রিকান কমিউনিটি সংক্ষেপে ইএসি এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 7টি। ইস্ট আফ্রিকান কমিউনিটি এর বর্তমান সদস্য দেশ 7টি। 29 মার্চ 2022 কোন দেশ ইস্ট আফ্রিকান কমিউনিটির সপ্তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 29 মার্চ 2022 কোন দেশ ইস্ট আফ্রিকান কমিউনিটির সপ্তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 13 জুন 2022 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন অনুষ্ঠিত হবে 13 জুন 2022 সালে। 16 মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে? উত্তর হচ্ছে রাশিয়া। 16 মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে? উত্তর রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন সহ আয়োজিত দেশ কোন দেশ? উত্তর হচ্ছে কাজাখস্তান। সুইজারল্যান্ডে জেনেভায় অনুষ্ঠিতব্য ডাব্লিউটিও মন্ত্রী পর্যায়ের 12তম যে সম্মেলন হবে তার আয়োজক দেশ হচ্ছে কাজাখস্তান। পঞ্চম বিমস্টেক এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 30 মার্চ 2022 সালে। পঞ্চম বিমস্টেক এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর মার্চের 30 তারিখে 2022 সালে। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 15 থেকে 16 নভেম্বর 2022 সালে। 17তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? উত্তর হচ্ছে 15 থেকে 16 নভেম্বর 2022 সালে। 17তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে বালি, ইন্দোনেশিয়া। 17তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর বালি, ইন্দোনেশিয়া। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 7,151টি। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7,151টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? উত্তর হচ্ছে পাপুয়া নিউ গিনি। সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউ গিনি। 94তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর হচ্ছে কোডা। 94তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র কোডা। অস্কার জয়ী তৃতীয় নারী পরিচালক কে? উত্তর হচ্ছে জেন ক্যাম্পিয়ন, নিউজিল্যান্ড। অস্কার জয়ী তৃতীয় নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন, ইনি হচ্ছে নিউজিল্যান্ডের। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবন নির্ভর চলচ্চিত্র পরিচালনা করেন? উত্তর হচ্ছে দ্য মেকিং অব দ্য মহাত্মা, নেতাজি সুভাষ চন্দ্র বোস, ফরগটেন হিরো, মুজিফ, দ্য মেকিং অফ এ নেশন। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিজের কোন জীবন নির্ভর চলচ্চিত্র পরিচালনা করেন? উত্তর হচ্ছে দ্য মেকিং অফ দ্য মহাত্মা, মহাত্মা গান্ধীর উপর নির্মিত চলচ্চিত্র। এরপর নেতাজি সুভাষ চন্দ্রের উপর নির্মিত চলচ্চিত্র ফরগটেন হিরো এবং মুজিব, শেখ মুজিবের উপর নির্মিত চলচ্চিত্র হচ্ছে দ্য মেকিং অফ এ নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি, পলিটিক্স এবং পলিসিস গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে অধ্যাপক রেহমান সোবহান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিলোসফি, পলিটিক্স এবং পলিসিস গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে অধ্যাপক রেহমান সোবহান। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 1%। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর 1%। নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? উত্তর হচ্ছে নাইজার, 6.6 জন। নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? উত্তর নাইজার, আর সেই সংখ্যা হচ্ছে 6.6 জন। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? উত্তর হচ্ছে আফগানিস্তান, 2.2%। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? উত্তর আফগানিস্তান, আর সেই পার্সেন্টেজটা হচ্ছে 2.2%। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম? উত্তর হচ্ছে মালদ্বীপ, 0.7%। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম? উত্তর হচ্ছে মালদ্বীপ, 0.7%। পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অসামান্য অবদানের জন্য আজিজুল হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2022 লাভ করেন কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে বিআরডিবার্ড। পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অসামান্য অবদানের জন্য আজিজুল হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2022 লাভ করেন কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে বিআরডিবার্ড। 2022 সালে অ্যাবল পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে ডেনিস পার্নেল সালিভান, যুক্তরাষ্ট্র।
2022 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন ডেনিশ পার্নেল সালিভান যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? উত্তর হচ্ছে নিঃসঙ্গ লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম নিঃসঙ্গ লড়াই। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। বৈশ্বিক শব্দ দূষণের শীর্ষ শহর কোনটি? উত্তর হচ্ছে ঢাকা বাংলাদেশ। বৈশ্বিক শব্দ দূষণের শীর্ষ শহর ঢাকা বাংলাদেশ। বৈশ্বিক শব্দ দূষণের রাজশাহী শহরে অবস্থান কত? উত্তর হচ্ছে চতুর্থ। বৈশ্বিক শব্দ দূষণে রাজশাহী শহরে অবস্থান হচ্ছে চতুর্থ। ফরবেস এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? উত্তর হচ্ছে ইলন মাস্ক। ফরবেস এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? উত্তর হচ্ছে 795.40 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? উত্তর 795.40 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 সাল অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে চীন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? উত্তর হচ্ছে লেবানন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? উত্তর লেবাননে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? উত্তর হচ্ছে সিরিয়াতে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? উত্তর সিরিয়া। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে নূর 2। 8 মার্চ 2022 ইরান কোন সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে নূর 2। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? উত্তর হচ্ছে 16.79 কোটি। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 16.79 কোটি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 0.9%। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 0.9%। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে অষ্টম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে ভ্লাদিমির জেলেন্সকি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ভলোদিমির জেলেন্সকি। 19 মার্চ 2022 থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে 3 স্বর্ণ জয় করেন কে? উত্তর হচ্ছে নাসরিন আক্তার। 19 মার্চ 2022 থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে 3 স্বর্ণ জয় করেন নাসরিন আক্তার। বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের 116তম বোলার হিসেবে টেস্টে 150 উইকেট লাভ করেন কোন বোলার? উত্তর হচ্ছে তাইজুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বে 116তম বোলার হিসেবে টেস্টে 150 উইকেট লাভ করেন তাইজুল ইসলাম। অষ্টম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 16 অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত 2022 সালে অস্ট্রেলিয়াতে। অষ্টম আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কবে এবং কোথায়? উত্তর হচ্ছে 16 অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত 2022 সালের এবং অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। 2022 সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন কে? উত্তর হচ্ছে তাসকিন আহমেদ। 2022 সালের মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন তাসকিন আহমেদ। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওডিআই সিরিজ জয়লাভ করেছে? উত্তর হচ্ছে 30টি, এর মধ্যে বিদেশের মাটিতে জয়লাভ করে 60টি। বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করছে? উত্তর হচ্ছে 30টি, এর মধ্যে বিদেশের মাটিতে আছে 7টি। বিশ্বকাপ ফুটবল 2022 উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আল বায়েত স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল 2022 এর উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আল বায়েত স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল 2022 ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে লুসাইল আইকনিক স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল 2022 ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে লুসাইল আইকনিক স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল 2022 অফিসিয়াল মাস্কটের নাম কি? উত্তর হচ্ছে লাইভ। বিশ্বকাপ ফুটবল 2022 অফিসিয়াল মাস্কটের নাম হচ্ছে লাইভ। বিশ্বকাপ ফুটবল 2022 অফিসিয়াল বলের নাম কি? উত্তর হচ্ছে আল রিহলা। বিশ্বকাপ ফুটবল 2022 অফিসিয়াল বলের নাম হচ্ছে আল রিহলা। বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ
এবারে চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়। উত্তর হচ্ছে ইতালি। বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ এবারে চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়? ইতালি। 12তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। 12তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 2026 সালে দশম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাতে। 2026 সালে দশম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ভারত এবং শ্রীলঙ্কাতে। 2028 সালে একাদশতম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। 2028 সালে একাদশতম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। 2030 সালে দ্বাদশতম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। 2030 সালে দ্বাদশতম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। 2027 সালে চোদ্দতম ওডিআই বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। 2027 সালে চোদ্দতম ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। 2031 সালে 15তম ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে বাংলাদেশ এবং ভারতে। 2031 সালে 15তম ওডিআই ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর বাংলাদেশ এবং ভারতে। 2024 সালে নবম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। 2024 সালে নবম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। মাথায় রাখতে হবে 2022 সালে কিন্তু অষ্টম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে এবং সেটি হবে অস্ট্রেলিয়াতে। দ্বাদশ আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 4 মার্চ থেকে। কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 সালে নিউজিল্যান্ডে। দ্বাদশতম আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 সালে, আর জায়গা হচ্ছে নিউজিল্যান্ডে, চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া। নারী ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে? উত্তর হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। ধন্যবাদ। 2022 সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর নাম কি? উত্তর হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 27 এপ্রিল 2022 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর কবে উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে 27 এপ্রিল 2022 সালে। 25 মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য কতটি? উত্তর হচ্ছে 10টি। 25 মে 2022 পর্যন্ত দেশের জিআই পণ্য 10টি। পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 6.15 অর্থাৎ 1.5 কিলোমিটার, মানে 6.15 কিলোমিটার। পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর হচ্ছে 18.10 মিটার। পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার। পদ্মা সেতুর স্প্যান কতটি? উত্তর হচ্ছে 41টি। পদ্মা সেতুর স্প্যান কতটি? উত্তর 41টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 42টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি। পদ্মা সেতুর পাইলের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 294টি। পদ্মা সেতুর পাইলের সংখ্যা 294টি। বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর হচ্ছে 51টি। বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় 51টি। 2020-21 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় কত? উত্তর হচ্ছে $2,591। 2020-21 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় $2,591। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? কোনটি? উত্তর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর এ কে এম জাকির হোসেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হচ্ছে অধ্যাপক ডক্টর এ কে এম জাকির হোসেন। দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। জিডিপি এর সাময়িক হিসাব অনুসারে 2021-22 অর্থ বছরে
মাথাপিছু জিডিপি কত? উত্তর হচ্ছে 2723। 2000 জিডিপি এর সাময়িক হিসাব অনুসারে 2021-22 অর্থ বছরের মাথাপিছু জিডিপি কত? উত্তর হচ্ছে 2723। সাময়িক হিসাব অনুসারে 2021-22 অর্থ বছরে মাথাপিছু জিডিপি কত? উত্তর হচ্ছে 2824 মার্কিন ডলার। সাময়িক হিসাব অনুসারে 2021-22 অর্থ বছরে মাথাপিছু জিডিপির পরিমাণ হচ্ছে 2824 মার্কিন ডলার। বর্তমানে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 7.25%। বর্তমানে জিডিপি এর প্রবৃদ্ধির হার 7.25%। জিডিপি তে সবচেয়ে বেশি 51.44% অবদান কোন খাতের? উত্তর হচ্ছে সেবা খাতের। জিডিপি তে সবচেয়ে বেশি 51.44% অবদান কোন খাতের? উত্তর হচ্ছে সেবা খাতের। 15 থেকে 21 জুন 2022 কততম জনসমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ষষ্ঠ। 15 থেকে 21 জুন 2022 কততম জনসমারি বা গৃহ গণনা অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ষষ্ঠ। কলকাতায় বঙ্গবন্ধু তথ্যচিত্রের নির্মাতা কে? উত্তর হচ্ছে গৌতম ঘোষ, ভারত। কলকাতায় বঙ্গবন্ধু তথ্যচিত্রের নির্মাতা হচ্ছে গৌতম ঘোষ, ভারত। 2022 সালের বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে অধ্যাপক সিদ্দিকা মাহমুদা। 2022 সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে অধ্যাপক সিদ্দিকা মাহমুদা। বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক কে? উত্তর হচ্ছে জিন লুইস আয়ারল্যান্ড। বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক কে? উত্তর হচ্ছে জিন লুইস আয়ারল্যান্ড। ইউএনডিপি বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড চালু করা হবে কবে? উত্তর হচ্ছে 2023 সালে। ইউএনডিপি বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড চালু করা হবে 2023 সালে। বর্তমানে দেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি? উত্তর হচ্ছে 9টি। বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি? উত্তর হচ্ছে 9টি। শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সিলেটে। শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত? উত্তর সিলেট। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথম ছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি দিনাজপুরে অবস্থিত। দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে প্রথম ছিল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বাঘা শাহি কি? উত্তর হচ্ছে নতুন জাতের আম। এর উৎপত্তি স্থল রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামে। বাঘা শাহি কি? এটি হচ্ছে নতুন জাতের আমের নাম। উৎপত্তি স্থল রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামে। বাংলাদেশ কোন সংস্থার সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায়? উত্তর হচ্ছে আসিয়ান। বাংলাদেশ কোন সংস্থার সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায়? উত্তর হচ্ছে আসিয়ান। মে 2022 ক্লাইমেট ভলনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আন্দো। মে 2022 ক্লাইমেট ভলনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আন্দো। 2022 সালে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। 2022 সালের পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। টিটিই এর পূর্ণ রূপ কি? উত্তর হচ্ছে ট্রাভেলিং টিকেট এক্সামিনার। টিটিই এর পূর্ণ রূপ হচ্ছে ট্রাভেলিং টিকেট এক্সামিনার। বাংলাদেশের তৈরি হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধের নাম কি? উত্তর হচ্ছে নেসভ্যাক। বাংলাদেশের তৈরি হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধের নাম কি? উত্তর হচ্ছে নেসভ্যাক। ষষ্ঠ জনসমারির সময়সীমা কবে? উত্তর হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। ষষ্ঠ জনসমারির সময়সীমা হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা কোনটি? উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ। আর শতকরা 2.6% সেখানে দরিদ্র জনগোষ্ঠী আছে। দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা নারায়ণগঞ্জ, অর্থাৎ শতকরায় 2-6%। দারিদ্রের হারে শীর্ষ উপজেলা কোনটি? উত্তর হচ্ছে চররাজিপুর কুড়িগ্রাম, 79.8%। দারিদ্রের হারে শীর্ষ উপজেলা কোনটি?
উত্তর চর রাজীবপুর কুড়িগ্রাম 79.8%। দারিদ্রের হারে শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে কুড়িগ্রাম 70.8%। দারিদ্রের হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম 70.8%। দারিদ্রের হারে সর্বনিম্ন থানা কোনটি? উত্তর হচ্ছে গুলশান ঢাকা 0.4%। দারিদ্রের হারে সর্বনিম্ন থানা গুলশান ঢাকা, আর শতকরায় 0.4%। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মাণ করা হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স কোথায় নির্মাণ করা হবে? উত্তর কক্সবাজার। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীকে? উত্তর হচ্ছে রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে? উত্তর হচ্ছে এলিজাবেথ বর্নি। ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি। হংকং এর নতুন প্রধান নির্বাহীকে? উত্তর হচ্ছে জন লিকা চিউ। হংকং এর নতুন প্রধান নির্বাহী জন লিকা চিউ। 19তম নন ন্যাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 2023 সালে উগান্ডায়। 19তম ন্যাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 2030 সালে উগান্ডায়। সর্বাধিক 26 বার মাউন্ট এভারেস্ট জয় করেন কে? উত্তর হচ্ছে কামিরিতা শেরপা। সর্বাধিক 26 বার মাউন্ট এভারেস্ট জয় করেন কামিরিতা শেরপা। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ। বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 21 মার্চ 2022 সালে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21 মার্চ 2022 সালে। পাকিস্তানের 37তম পররাষ্ট্র মন্ত্রী কে? উত্তর হচ্ছে বিলাওয়াল ভুট্টো। পাকিস্তানের 37তম পররাষ্ট্র মন্ত্রী হচ্ছে বিলাওয়াল ভুট্টো। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? উত্তর হচ্ছে মার্চ 21, 2022 সাল। 21 মার্চ 2022 সাল বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন কবে? উত্তর হচ্ছে মার্চ 21, 2022 সালে। 26 মে 2022 পর্যন্ত রাশিয়া কোন দেশে বিদ্যুৎ ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 26 মে 2022 পর্যন্ত রাশিয়া কোন দেশে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বা রপ্তানি করা বন্ধ করে দেয়? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? উত্তর হচ্ছে সন্দ্বীপ চট্টগ্রাম। প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া। বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। গম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। গম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চিরঞ্জীব মুজিব। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে মুজিব আমার পিতা। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম মুজিব আমার পিতা। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 91টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 91টি। 29 এপ্রিল 2022 কোন দেশ এশীয় অবকাঠামো ব্যাংকের 90তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে তিউনিশিয়া। 29 এপ্রিল 2022 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 90তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে তিউনিশিয়া। 4 মে 2022 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 91তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে মরক্কো। 4 মে 2022 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 91তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে মরক্কো। 4 দেশীয় জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ? উত্তর হচ্ছে সিঙ্গাপুর।
চার দেশীয় জোট কোয়াডের সদস্য নয় সিঙ্গাপুর। 18 মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে? উত্তর হচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। 18 মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে? উত্তর হচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 98টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ 98টি। 3 মে 2022 কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 98তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে আলবেনিয়া। 3 মে 2022 কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক 98তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে আলবেনিয়া। সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয়ের উৎসে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী আয়ের উৎসে শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে সপ্তম। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান সপ্তম। 2022 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে নরওয়ে। 2022 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ নরওয়ে। 2022 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? উত্তর হচ্ছে উত্তর কোরিয়া। 2022 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ উত্তর কোরিয়া। 2022 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 162তম। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বংবং। ফিলিপাইনের নতুন প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে ফার্দিনান্দো মার্কোস জুনিয়র ওরফে বংবং বংবং। হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে কাতালিন নোভাক। দায়িত্ব গ্রহণ করেন মে মাসের 10 তারিখে 2022 সালে। হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে কাতালিন নোভাক। দায়িত্ব গ্রহণ 10 মে 2022 সালে। অ্যাপলের গান শোনার যন্ত্র আইপড যুগের অবসান ঘটে কবে? উত্তর হচ্ছে 10 মে 2022 সালে। সূচনা হয়েছিল 23 অক্টোবর 2001 সালে। অ্যাপলের গান শোনার যন্ত্র আইপড যুগের অবসান ঘটে কবে? উত্তর হচ্ছে 10 মে 2022 সালে। সূচনা হয়েছিল 23 অক্টোবর 2001 সালে। মনকি পক্স কোন ধরনের রোগ? উত্তর হচ্ছে ভাইরাস জন্তু। মনকি পক্স কোন ধরনের রোগ? উত্তর হচ্ছে ভাইরাস জনিত। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হচ্ছে স্টারলিং। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম স্টারলিং। রাও নর্ডিক কি? উত্তর হচ্ছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। আর এ ও রাও নর্ডিক কি? উত্তর হচ্ছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। আংটাড UNCTAD আংটাড এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের কতটি দেশের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বা তথ্যের গোপনীয়তা সম্পর্কে দেশীয় আইন রয়েছে? উত্তর হচ্ছে 137টি। আংটাড এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের কতটি দেশের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বা তথ্যের গোপনীয়তা সম্পর্কে দেশীয় আইন রয়েছে? উত্তর 137টি। মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। 2022 সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন IPAF লাভ করেন কে? উত্তর হচ্ছে মোহাম্মদ আলনাস লিবিয়া। 2022 সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন IPAF লাভ করেন মোহাম্মদ আলনাস সিরিয়া। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? উত্তর হচ্ছে মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন।
2021 সালে ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে শীর্ষ দেশ ও সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হচ্ছে জাপান ও সাদ। 2021 সালে ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে শীর্ষ দেশ ও সর্বনিম্ন দেশ জাপান ও সাদ। 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে আফগানিস্তান। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ আফগানিস্তান। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে 40তম। 2022 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান 40তম। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে মন্ট্রিল, কানাডা। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে মন্ট্রিল, কানাডা। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন সুখী দেশ কোনটি? উত্তর হচ্ছে আফগানিস্তান। 2022 সালে সেই বিশ্ব সুখ প্রতিবেদন সর্বনিম্ন সুখী দেশ আফগানিস্তান। 2022 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 94তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? উত্তর হচ্ছে নিঃসঙ্গ লড়াই। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। কতটি দেশ নিয়ে আইপিইই ইএফ এর যাত্রা শুরু হয়? উত্তর হচ্ছে 13টি দেশ। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। কতটি দেশ নিয়ে আইপিইএফ এর যাত্রা শুরু হয়? উত্তর হচ্ছে 13টি। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। গ্লোবাল ফায়ার পাওয়ার জিইপি 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম কি? উত্তর হচ্ছে স্কাই ব্রিজ, 721, চেক প্রজাতন্ত্র। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম স্কাই ব্রিজ, 721, চেক প্রজাতন্ত্র। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুর নাম কি? উত্তর হচ্ছে বাক লং সেতু, ভিয়েতনামে অবস্থিত। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুর নাম বাক লং সেতু, ভিয়েতনামে অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম কি? উত্তর হচ্ছে চান্নাকালে, 1915 সেতু, তুরস্কে অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুর নাম চান্নাকালে, 1915 সেতু, তুরস্কে অবস্থিত। মেরিলিবন ক্রিকেট ক্লাবের পরবর্তী সভাপতি কে? উত্তর হচ্ছে স্টিফেন ফ্রাই। মেরিলিবন ক্রিকেট ক্লাবের পরবর্তী সভাপতি স্টিফেন ফ্রাই। টেস্টে ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বের সর্বোচ্চ জুটি কোনটি? উত্তর হচ্ছে মুশফিক ও লিটন দাস, এটি বাংলাদেশের 253 রানের জুটি। টেস্টে ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বের সর্বোচ্চ জুটি মুশফিক ও লিটন দাস, বাংলাদেশ 253 রান। ইন্দো প্যাসিফিক ইকোনমিক্স ফ্রেমওয়ার্কের যাত্রা শুরু হয় কবে? উত্তর হচ্ছে 23 মে 2022 সালে। ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের যাত্রা শুরু হয় 23 মে 2022 সালে। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়, এর সূচনা হয়? উত্তর হচ্ছে তিউনিশিয়া। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? উত্তর তিউনিশিয়া। আমরা কিছু সাধারণ জ্ঞান সংযুক্ত করেছি যেগুলো 44তম বিসিএসে এসেছিল। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? উত্তর হচ্ছে 2014 সালে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? উত্তর 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? উত্তর হচ্ছে বলিভিয়া। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? উত্তর বলিভিয়া। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? উত্তর হচ্ছে প্রাচীন গ্রিস। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? উত্তর হচ্ছে প্রাচীন গ্রিস। কখন ও কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1948 সালে ফ্রান্সে। কখন ও কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1948 সালে ফ্রান্সে। নেকড়ে যোদ্ধা কূটনীতিক কোন দেশের সাথে সংশ্লিষ্ট? উত্তর হচ্ছে চীন। নেকড়ে যোদ্ধা কূটনীতিক কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
তো চীন। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? উত্তর হচ্ছে হংকং। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? উত্তর হংকং। নিচের কোন দেশটি G8 এর সদস্য নয়? উত্তর হচ্ছে জর্ডান। G8 এর সদস্য নয়, জর্ডান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দাভোস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দাভোস। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে সংঘটিত হয়? উত্তর হচ্ছে পাকিস্তান ও ভারত। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে সংঘটিত হয়? উত্তর হচ্ছে পাকিস্তান ও ভারত। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। প্রশ্নটির উত্তর পুরোপুরি সঠিক নয়, কারণ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয়, কিন্তু প্রথম অপশন কাছাকাছি উত্তর। এজন্য পিএসসি সঠিক উত্তর ধরলে এটি ঠিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? উত্তর হচ্ছে জর্ডান ও মিশর, জর্ডান ও মিশর। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? উত্তর হচ্ছে জর্ডান ও মিশর। বিগত কপ টোয়েন্টি কোন শহরে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে গ্লাসগো। বিগত কপ টোয়েন্টি সিক্স কোন শহরে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে গ্লাসগো। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? উত্তর হচ্ছে 2026 সালে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? উত্তর 2026 সালে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুরি বলা হয়? উত্তর হচ্ছে ইউক্রেন। কোন দেশকে ইউরোপের রুটির ঝুরি বলা হয়? উত্তর ইউক্রেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? উত্তর হচ্ছে 2 বছর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? উত্তর 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? উত্তর হচ্ছে 9 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর 9 বছর। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিকল্পনার অর্থাৎ পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা কত? উত্তর হচ্ছে 2021 থেকে 2041 সাল। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিকল্পনার পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা হচ্ছে 2021 সাল থেকে 2041 সাল পর্যন্ত। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? উত্তর ঘন ঘন বন্যা। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় ঘন ঘন বন্যা। জাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশ কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। জাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুর। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর বড়পুকুরিয়া, দিনাজপুর। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? উত্তর পাললিক শিলা। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? উত্তর পাললিক শিলা। বাংলাদেশের বৃহত্তম গ্যাস কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে তিতাস। বাংলাদেশের বৃহত্তম গ্যাস কেন্দ্র তিতাস। বাংলাদেশের জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। বাংলাদেশের জিকে প্রকল্প হচ্ছে একটি সেচ প্রকল্প। কপ টোয়েন্টি সিক্স এর কপ মানে কি? উত্তর হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। কপ টোয়েন্টি সিক্স এর কপ অর্থই হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। নবায়নযোগ্য সম্পদ কোনটি? উত্তর হচ্ছে বায়ু। নবায়নযোগ্য সম্পদ বায়ু। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? উত্তর হচ্ছে 4টি। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? উত্তর 4টি। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? উত্তর হচ্ছে বাংলাদেশ। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? উত্তর বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? উত্তর হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট।
বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কি ধরনের স্যাটেলাইট হবে? উত্তর আর্থ অবজারভেশন স্যাটেলাইট। 2020-21 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 6.94%। 2020-21 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার 6.94%। বাংলাদেশের সরকার পদ্ধতি কি ধরনের? উত্তর হচ্ছে এক কেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি কি ধরনের? উত্তর এক কেন্দ্রিক। বাংলাদেশে ক্ষুদ্র নিরীহ গোষ্ঠীর সংখ্যা কত? উত্তর হচ্ছে 48। বাংলাদেশে ক্ষুদ্র নিরীহ গোষ্ঠীর সংখ্যা 48। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? উত্তর হচ্ছে বান্দরবান। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? উত্তর বান্দরবান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? উত্তর মৌলভীবাজার জেলায়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অনুচ্ছেদ 41। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অনুচ্ছেদ 41। বাংলাদেশের প্রথম আদমশুমারি বা জনগণনা কবে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1974 সালে। বাংলাদেশের প্রথম জনশুমারি বা জনগণনা অনুষ্ঠিত হয়েছিল 1974 সালে। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে? উত্তর হচ্ছে 1 জুলাই 2015 সালে। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে? উত্তর হচ্ছে 1 জুলাই 2015 সালে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তর হচ্ছে মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়। ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের 35তম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর হচ্ছে শেখ জামাল ধানমন্ডি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের 35তম আসরে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ধানমন্ডি। টেস্টে 5000 রান করা প্রথম ক্রিকেটার কে? উত্তর হচ্ছে জ্যাক হবস। টেস্টে 5000 রান করা প্রথম ক্রিকেটার হচ্ছেন জ্যাক হবস। টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে? উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।